মানসিক চাপ কি দেখবেন সেই জিনিসটি আমাদের মানসিকভাবে চাপযুক্ত করে যেটি আমাদের যদি মোকাবেলা করতে না পারি সঠিকভাবে তাহলে আমাদের নানা রকমের হল শারীরিক এবং মানসিক সিমটম তৈরি হয় এবং যে জিনিসটা আসলে আমাদের যে স্বাভাবিক বা ভালো থাকাকে এক ধরনের থ্রেটেন করে অর্থাৎ যেমন ধরেন যে একটা ধরনের মেডিকেল অ্যাডমিশন টেস্ট এটা আমার জন্য একটা চাপ যায় কারণ এটা যদি আমি আসলে মানে মোকাবেলা করতে না পারি আমি যদি মেডিকেল টেস্টের টিকে না থাকি তাহলে আমি মনে করছি যে এটা আমার স্বাভাবিকভাবে ভালো থাকার জন্য একটা বিরাট বড় ধরনের হুমকি স্বরূপ যার কারণে যেটা হবে যে এই পরীক্ষাটা দিতে গেলে বা পরীক্ষাটা দিয়ে যদি আমি টিকে নাও যাই আমার কিন্তু কিছু ধরনের সিমটম হতে পারে উদ্বেগ হতে পারে মন খারাপ হতে পারে ইত্যাদি তার মানে হলো যে মানসিক চাপ আসলে আমাদের বলি কতগুলো ফ্যাক্টর এটার সাথে রিলেটেড একটা হলো যে একটা ইভেন্ট অর্থাৎ যে ইভেন্টটা আসলে হলো যে আমরা বলি করে স্ট্রেসার যেটা আমাদের মধ্যে চাপ তৈরি হতে পারে যেটাকে আমরা আপাতভাবে একটা গুরুত্বপূর্ণ ভালো থাকার জন্য গুরুত্বপূর্ণ মনে করছে আবার হতে পারে হলো যে এবং মানসিকভাবে এটাকে আমরা কিভাবে দেখছি এই যে আমাদের যে ঘটনাটা সেটা আমরা কিভাবে দেখছি যদি আমি দেখি যে মেডিকেল টেস্টে আমি পরীক্ষা দিচ্ছি ঠিকই কিন্তু আসলে সেটা আমার জন্য অতখানি হলো গুরুত্বপূর্ণ না মেডিকেলে আমি অতখানি ভর্তি হতেও চাই না বা ডাক্তার হতেও চাই না তাহলে কিন্তু এটা আমার জন্য অতটা চাপ দেয় না অর্থাৎ হলো যে আমি কিভাবে অ্যাপ্রাইজ করছি এটা এবং তৃতীয়ত হলো যে আমাদের এই যে আমি যদি এটাকে ঠিক মতন করে মোকাবেলা করতে না পারি বা আমি মনে করি যে আমার মোকাবেলা করার জন্য যথেষ্ট রিসোর্স আমার সাথে নেই তাহলে কিন্তু আমার মধ্যে কিছু স্ট্রেস রিয়াকশান তৈরি হবে এই স্ট্রেস রিয়াকশান সাধারণত দুভাবে হয় একটা হলো যদি যে কোনো আপকামিং ইভেন্টের জন্য অর্থাৎ হলো সামনে আমার ঘটনাটা আছে সেটা আমি মোকাবেলা করতে পারবো কি পারবো না সেটা নিয়ে আমি সেটা সন্ধিহান সেক্ষেত্রে আমার জন্য এটা উদ্বেগ তৈরি হতে পারে আর যদি ঘটনাটা ঘটে যায় সেটাও আমার জন্য একটা স্ট্রেস হিসেবে কাজ করতে পারে যেটা আমার জন্য কোনো যদি লস ইভেন্ট ঘটে বিশেষ করে তাহলে আমার কোনো মন খারাপ হতে পারে বা ডিপ্রেশন হতে পারে এটা আমাদের হলো খুব মোটা দাগে আমরা যদি বলি এই যে তিনটা ফ্যাক্টরটা আমাদের কাজ করে এখন যেটা যে এই যে মানসিক চাপ এটা পরীক্ষা দেওয়াই হোক বা নির্দিষ্ট সময় অফিসে পৌঁছানোই হোক অথবা আমার কোনো শারীরিক সমস্যায় হোক এ চাপ কিন্তু আমাদের জীবনের প্রতিনিয়তই একটা খুব অনুষঙ্গ ঘটনা এবং চাপ কিন্তু থাকবেই শুধু তাই না চাপ কিন্তু হল আমাদের আবার এই জীবন মোকাবেলা করে সামনে এগিয়ে নিতেও সাহায্য করে যখন কোনো কিছুতে চাপ থাকবে না তাহলে কিন্তু হলো আমাদের জীবনটা খুব নিস্তরঙ্গ হয়ে যায় এবং আমরা কিন্তু অতটা স্বাভাবিকভাবে সামনেও আগাতে পারি না কিন্তু আসলে আমাদের যদি চাপ চাপটা আমাদের কমাতে চাই তাহলে মূলত আসলে আমাদের দুটো জিনিসের উপরে কাজ করতে হবে একটা হলো যে এই যে চাপযুক্ত আপাতভাবে চাপযুক্ত বিষয়টাকে আমরা যেটা দেখছি সেটা আমরা কিভাবে দেখতে পারি এবং দ্বিতীয়ত হলো যে আমাদের মধ্যে যে স্ট্রেস রিয়াকশন তৈরি হচ্ছে যেটা উদ্বেগ বা ডিপ্রেশন সেটাকে আমরা কিভাবে মোকাবেলা করতে পারি আপনার দেখবেন হলো যে যখনই হলো কোনো কিছু একটা ধরেন যে যখন আমরা কোনো ডু অ্যান্ড ডাই সিচুয়েশন তৈরি করি অর্থাৎ এটা হতেই হবে এটা না হলে থেকে আমরা কোনোভাবেই এর একটু হল বিচ্ছেদ বা বিচ্যুত আমরা এটাকে অ্যাকসেপ্ট করতে চাই না তাহলে কিন্তু সেটা আমাদের জন্য অনেক বেশি চাপযুক্ত হয়ে যায় যেমন এটিকে আমার আগের উদাহরণতে যদি ধরি যে মেডিকেল টেস্টে আমার যেভাবেই হোক হলো আমার মানে হতেই হবে এবং মেডিকেল টেস্ট না বা যদি আমি অ্যাডমিশন আমি চান্স না পাই তাহলে কোনোভাবেই হলো আসলে আমার জীবন ভালো থাকা মন্দ থাকা সব কিছু এটার উপরে ডিটারমিন্ট আমি যদি হলো মনোভাবটা এভাবে তৈরি করি তাহলে কিন্তু এটা আমার জন্য অনেক বেশি চাপযুক্ত হয়ে যাবে স্বাভাবিকভাবে হলো চাপযুক্ত হলে আমার চাপের অনেকখানে এই রিয়াকশন হবে অতিরিক্ত উদ্বেগ হবে এই উদ্বেগ কিন্তু আবার আমি যখন পারফর্ম করতে যাব টেস্টটাকে সেটা কিন্তু হলো আমার এই মেডিকেল অ্যাডমিশান থেকে কিন্তু প্রভাব পড়বে কারণ যখন আমরা উদ্বিগ্ন হই তখন আমাদের স্বাভাবিক যে সমস্যা মোকাবেলা করার ক্ষমতা বা এই যে অর্গানাইজড ভাবে আমরা হলো চিন্তা করতে পারি সে ক্ষমতাটা কিন্তু অনেকখানি কমিয়ে যায় যার জন্য আমাদের পারফরমেন্সটা ব্যাহত হয় আবার আরেক দিকে যদি আমরা দেখি যে যদি আমাদের কোন কোনো ঘটনা যদি যে ঘটনাটা ঘটেই গিয়েছে ধরলাম হলো এই মেডিকেল টেস্টে হয়তো আমার কোনো কারণে আমি চান্স পেলাম না সেটাকে যদি আমরা আসলে সহজভাবে না নিতে পারি যে না এটা কোনোভাবেই আসলে মেনে নেওয়া যাচ্ছে না তাহলে যেটা হবে হলো যে পরবর্তীকালে যে জীবনের আরও সামনে যে আরও আনুষঙ্গিক ব্যাপার আছে সেটাও কিন্তু নানাভাবে ক্ষতিগ্রস্ত হবে অর্থাৎ হলো যে পরে পরবর্তীকালে যে অন্যান্য যে অপশনগুলো আমার থাকতে পারে মেডিকেলের টেস্টের বাইরে যে অন্যান্য আমাদের জীবনের অন্যান্য যে আমাদের পরীক্ষাগুলো থাকতে পারে বা আমাদের অন্যান্য জায়গায় অ্যাডমিশন টেস্ট থাকতে পারে এই যে অসম্ভবভাবে মন খারাপ হতে হয়ে গেল এই যে আমি কোনোভাবেই মেনে নিতে পারলাম না সেটা কিন্তু আমার হলো পরবর্তী কালের যে ছোটোখাটো যে ঘটনা সেটাও কিন্তু আমার মোকাবেলা করতে আমাকে নেগেটিভ নেতিবাচকভাবে এটা প্রভাব ফেলবে কাজেই হলো যে এই চাপ যেহেতু আমাদের আসলে নিয়ন্ত্রণে নাই। আমাদের চাপ থাকবে এবং এই ঘটনাগুলো সবসময় আমাদের নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারি না সবসময় হলো ব্যাপারটা এমন হবে না যে সব কিছু আমরা যেভাবে চাবো সেভাবেই হোক কাজে আমাদের যদি একটু হল আমাদের কিভাবে একটা জিনিস দেখছি সেটা যদি একটু পরিবর্তন করতে পারে। তাহলে কিন্তু অনেকখানি হলো এটা মোকাবেলা সম্ভব এবং হলো যে এই উদ্বেগ বা বিষণ্নতা এটা আমরা কিভাবে মোকাবেলা করতে পারি এটা যদি আমরা একটু জেনে নিই তাহলেও কিন্তু আমরা অনেকখানি এটাকে মোকাবেলা করতে পারবো কাজে এই যে অ্যাপ্রেসিয়াল অর্থাৎ কিভাবে দেখছি সেটা যদি পরিবর্তন করে এক ধরনের অ্যাকসেপ্টেন্স আমাদের মধ্যে বাড়ায় অর্থাৎ একটা ঘটনাটা ঘটে গেল যেটা আসলে আমার নিয়ন্ত্রণে নেই এবং যেটা আসলে ফেলিয়ারটা হয়ে গেল। সেক্ষেত্রে যদি আমরা আসলে খুব দ্রুত এটাকে অ্যাকসেপ্ট করতে পারি অর্থাৎ হলো মেনে নিতে পারি তাহলে কিন্তু অনেকক্ষে আমাদের জন্য সামনে পথ চালানোর সুবিধা হয় অথবা যদি একটু ভিন্নভাবে দেখি যে যে কোনো ঘটনারই কিন্তু আসলে যদি যে জিনিসটা ঘটে দেয় এটা নেগেটিভ কনস মানে নেগেটিভ ইভেন্ট আপাত দৃষ্টি মনে হলো অনেক ছোটোখাটো কিন্তু অনেক সময় অনেক পজিটিভ জায়গা থাকতে পারে তো একটু যদি আমরা পজিটিভ জায়গাটার দিকে একটু চোখ দিতে পারি তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের এই যে সমস্যাটাকে মোকাবেলা করার যে সাহস শক্তি মানসিক শক্তি সেটা কিন্তু অনেকভাবে এটা আমাদের মানে পজিটিভলি কাজ করতে পারে এবং এটা আমরা অনেক সহজভাবে আমরা মোকাবেলা করতে পারবো সহজভাবে মোকাবেলা করতে পারলেই কিন্তু এই যে স্ট্রেস রিয়াকশানগুলো অনেকখানি কমে যায় ধরলাম যে কোনো কারণে যদি আমাদের একটা ধরলাম একটা মেডিকেল ইভেন্ট খুললো যেন একটা অপারেশন প্রসিজারের মধ্যে দিয়ে যেতে হবে তো এই অপারেশন প্রসিজারটাকে যদি আমরা আসলে কোনোভাবে যে মেনে নিতে না পারি তার বদলে যদি আমরা একটু অন্যভাবে দেখতে পারি যে এই যে ঘটনাটা হলো এই ঘটনাটা তো আসলে আমার কোনো নিয়ন্ত্রণ কাজে এটা নিয়ে আমরা আসলে আমরা ভাবতে পারবো না কিন্তু হলো যে এর এর কারণে আমি যেটা পাচ্ছি যে অনেকদিন ধরে আমি আসলে অফিস থেকে একটা ছুটি পাচ্ছি বা আমি অনেকদিন ধরে কাজ থেকে অভ্যাত পাচ্ছি অর্থাৎ এক ধরনের কিন্তু একটা আমাদের জীবন থেকে এক ধরনের একটা ছুটি সাময়িক সময়ের জন্য একটা ধরনের ছুটি এই ছুটিটা আমি আসলে আমার মতো করে এনজয় করতে পারি এ সময়টা আমি আমার মতন করে হয়তো বা অনেক কিছু যে জিনিসগুলো আমি আসলে দেখতে চাচ্ছিলাম যে গল্পের বই বইটা পড়তে চাচ্ছিলাম সেটা আমি দেখতে পারি আবার একই সাথে হয় হলো যে এই যে এই ঘটনার মাধ্যমে আমাদের যে অনেক দিন যাদের সাথে আমাদের যোগাযোগ নাই তাদের সাথে আবার আমাদের দেখা সাক্ষাৎ হয় লাভ অ্যান্ড কেয়ার আমরা নতুনভাবে উপলব্ধি করি আমাদের পরিবার পরিবারের সদস্যদের বন্ধু বান্ধবদের যে আমাদের আমার প্রতি আমাদের প্রতি ভালোবাসা আছে সেই জায়গাটা যদি আমরা একটু দৃষ্টি নেই তাহলে কিন্তু আমরা মানসিকভাবে অনেক ধরনের শক্তি পাই এবং এই যে একটা নেগেটিভ ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছে সেটা কিন্তু অনেকভাবেই হলো আমরা মোকাবেলা করতে পারি আর যেটা বলছিলাম হলো যে স্ট্রেস রিয়াকশন যেটা উদ্বেগ এবং হলো যে ডিপ্রেশন সেটা আমরা কিভাবে মোকাবেলা করতে পারি এটা হলো অনেকের মধ্যে এই চাপ মোকাবেলা করার ক্ষমতাটা অনেক সময় কম থাকে একটা হলো যে তার দেখার দৃষ্টিটা অনেক সময় হলো প্রথমে অনেকেই খুব নেগেটিভ জায়গাটাতে ফোকাস থাকে আর একটা ব্যাপার হলো স্বাভাবিকভাবে তার মধ্যে একটু উদ্বেগের প্রবণতাটা বেশি থাকে তো সেক্ষেত্রে যদি একটু প্রতিনিয়ত কেউ যদি একটু এক্সারসাইজ করে তাহলে কিন্তু হলো যে তার যে ফিজিক্যাল যে ফিটনেস এই ফিটনেসের সাথে সাথে যে মেন্টাল যে ফিটনেস সেটাও কিন্তু বাড়তে সাহায্য করে এবং হলো রেগুলার এক্সারসাইজ করলে যেটা হয় যে আমাদের শরীরের যে একটা এন্ডোরফিন নামক হরমোন সেটা আমাদের সিক্রেশন হয় সেটা আমাদের মেন্টাল ওয়েলবিংকে মানে ভালো রাখে এবং এই যে আমাদের একটা হলো মাস্টারি অফ দ্য সেলফ কন্ট্রোল সেটাও কিন্তু তৈরি হয় কাজেই যদি আপনি রেগুলার নিয়মিত একটি এক্সারসাইজ করেন সেই এক্সারসাইজ কিন্তু হলো আপনাকে হলো যে কোনো ধরনের যখন চাপ মোকাবেলা চাপের সম্মুখীন হচ্ছেন সেটা আপনি ভালোভাবে মোকাবেলা করতে পারেন আরো একটা জিনিসও খুব গুরুত্বপূর্ণ যদি আমাদের আসলে একটু নিয়মিত আমাদের কিছুটা ব্যায়াম করে যেটা ব্রিদিং এক্সারসাইজ বলি যেটা লম্বা করে শ্বাস নিয়ে আবার হলো গভীরভাবে শ্বাস নিয়ে আবার এটা খুব স্লোলি এটা বের করে দেওয়া এটা যদি হলো প্রতিদিনই আমরা একবার দুইবার আমরা করি তাহলে কিন্তু এটা আমাদের চাপ মোকাবেলাটা আমাদের করতে সাহায্য করে এবং হলো যে তার মানে হলো যে আমাদের যখনই হলো কোনো রকমের চাপ এই যে আমাদের নানাভাবে দুশ্চিন্তাগ্রস্ত করছে আমাদের নানা রকম করে বিষণ্ন করছে সেটা থেকে আমাদের যদি মুখে হতে চাই প্রথমত আমি বলবো হলো যে আপনি আপনার দৃষ্টির দেখার দৃষ্টিভঙ্গিটা একটু চেঞ্জ করুন চাপ কিন্তু আমাদের থাকবেই বরং হলো যে চাপকে আমরা কিভাবে অ্যাকসেপ্ট করার যে ক্ষমতা সে অ্যাকসেপ্ট করার মনোভাবটা বাড়ার অর্থাৎ হলো মানসিক যে ফ্লেক্সিবিলিটিটা সেটা আপনি বাড়ান এবং যখনই হলো আমরা সম্মুখে কোনো হলো চাপ আমরা নিতে যাব একটু আমরা যদি আগে থেকে ভেবে রেখে অ্যান্টিসিপেট করে রাখি যে এটা কিন্তু নানা রেঞ্জেস অফ আউটকাম হতে পারে যে আমি যে এই ভিডিওটা দিচ্ছি এটাও আমার জন্য একটা চাপ চাপদায়ক কিন্তু আমি ধরে রাখলাম যদি আমি মনেই করি যে না এটা যেভাবেই হোক ভালো হতেই হবে তাহলে কিন্তু এটা আমার জন্য অনেক বেশি হলো উদ্বেগ তৈরি করবে এবং উদ্বেগটা কিন্তু আমার পারফরমেন্সকে ব্যাহত করবে অন্যথায় আমরা যদি ধরি যে হ্যাঁ এই ভিডিওটা ভালো হতে পারে মন্দ হতে পারে অনেক জনপ্রিয় হতে পারে একেবারেই হল জনপ্রিয় না হতে পারে সমালোচনাও হতে পারে কাজে এই যে নানা রকমের হলো রেঞ্জেস অফ আউটকাম সেটা যদি আমি এক ধরনের অ্যাকসেপ্টেন্স আমার মধ্যে থাকে তাহলে কিন্তু হলো যে এই জিনিসটার জন্য আমার জন্য চাপটা অনেক রকমের কম হবে এবং যার জন্য পারফরমেন্সটা আমার জন্য আরও বেটার হবে এবং সাথে আর একটা কথা মনে রাখা দরকার যে কোনো ধরনের নেগেটিভ ইফেন্ট এটা যদি আমাদের জীবনে হয়ও আমাদের জীবনে কিন্তু আরও অনেক সুযোগ আসবে এটাই কিন্তু আমার একদম শেষ একদম আমার অপরচুনিটি না আমার লাইফে আরও অপরচুনিটি আসবে জাস্ট যদি কোনো রকমের কোনো নেগেটিভ ইভেন্ট আসে যে ওকে এটা আসছে এটা অ্যাকসেপ্ট করলাম কিন্তু আমার সামনে আরও ভালো আরও অনেক সময় আছে যে যে জিনিসগুলাতে কিন্তু আমি এটাকে ওভারকাম করার সুযোগ পাবো বা আবারও আমি নিজেকে প্রমাণ করার সুযোগ পাবো এই যে মানসিক জায়গাটা দেখবেন হলো যে সে তার নেক্সট চ্যাপ্টারে সেটা অনেক সহজভাবে সে প্রবেশ করতে পারবে এবং সেখানে সে অনেক ভালোভাবে সেটাকে সে মোকাবেলা করতে পারবে আর একটা হলো যে চাপ যখন আমরা চাপের মধ্যে পড়ে থাকি আমরা আর একটা জায়গা বলে থাকি যে অন্যদের সাথে অনেক ক্ষেত্রে শেয়ার করা যেটা হয় হলো যে যখন আমরা কোনো মানে বড় ধরনের কোনো একটা চাপের মধ্যে পড়ে যাই যেটা বললাম যখন যেহেতু আমরা অত সঠিকভাবে আমাদের বা মস্তিষ্কটা আমাদের চিন্তা করতে পারে না আমাদের চিন্তাটা কিন্তু অনেক নয় নরিয়াসপেকট্রম হয়ে যায় আমরা হয়তো বা কোনো একটা জিনিসে ফেল করলাম মনে হলো যে সত্যি আমি খুব ব্যর্থ সত্যি আমি খুব অযোগ্য আমি আসলে বোধহয় খারাপ বলেই ব্যাপারটা এরকম হয়েছে তো এটা হলো আমি বোঝিয়ে হলো যে আমাদের চিন্তাটা একদম সংকুচিত হয়ে যায় যখন আসলে আমরা অন্য কারোর সাথে শেয়ার করি যে জিনিসটা সুবিধা হয় সেটা হলো যে আপনি আপনার যে কষ্টটা আপনার মনের যে উদ্বেগটা সেটা আপনি প্রথমত ভেন্টিলেট করার মানে সুযোগ হয় যার জন্য অনেকখানে হলো আমাদের অ্যাংজাইটিটা কমে যায় আর একটা হলো যে যখন হলো তৃতীয় একটি ব্যক্তি জায়গা থেকে আমরা জিনিসটাকে আমরা দেখার সুযোগ হয় সে কিন্তু অনেক খোলাভাবে বিষয়টা দেখার সুযোগ পায় এবং এই যে আমার সাথে মনোযোগ দিয়ে সে কথাটা শুনছে সেটাও কিন্তু আমাদের একটা সেলফ স্টিমকে বুস্ট আপ করে শুধু তাই না তার প্রতি যে আমাদের যে একটা লাভ কেয়ার আমাদের থাকে সেটাও কিন্তু আমাদের এক ধরনের মানসিক শক্তি যোগায় যে এখান থেকে বেরিয়ে আসতে এর বাইরেও এই যে তার হলো অন্যভাবে আমাকে দেখার যে সুযোগটা করে দেয় যে না তুমি এটাতে খারাপ করছো কিন্তু তুমি তো আরও অন্যান্য জায়গায় হলো আর তোমার অনেক সফলতা আছে এই যে তার আমার পজিটিভ রিমার্ক সে পজিটিভ রিমার্কও কিন্তু আমাকে হলো মানে আমাকে জিনিসটাকে সহজভাবে মেনে নিতে সাহায্য করে কাজে আপনার যখন কোনো খুব চাপের মধ্যে থাকবেন বা কোনো কারণে মন খারাপ থাকবেন আপনারা এমন একজনের সাথে কথা বলুন যাকে আপনার রিলাই করতে পারেন যার প্রতি আপনার আস্থা আছে এবং আপনার প্রতি যার যার আস্থা আছে তার মানে হলো আমাদের সবসময় যেটা প্রয়োজন যেটা বলছিলাম যে আমাদের রেগুলার এক্সারসাইজ করা শরীরের যত্ন নেওয়া সাথে কিন্তু হলো আমাদের সোশ্যাল নেটওয়ার্কটা হলো সবসময় স্ট্রং রাখা দরকার যত বেশি মানুষের বন্ধুত্ব থাকবে যত বেশি মানুষ অন্যান্য অনেকের সাথে কানেক্টেড থাকবে যত বেশি সে হলো যে এই উষ্ণ সম্পর্কের মধ্যে থাকবে তত কিন্তু হলো যে কোনো ধরনের সমস্যায় সে সাপোর্টটা অনেক বেশি পাবে এবং এক ধরনের হলো নিরাপত্তা বোধ সার্বক্ষণিক যে বোধ সেটা কিন্তু তাকে মানসিকভাবে অনেকভাবে শক্তিশালী করে তুলবে কাজেই আপনারা যারা খুব বেশি দুশ্চিন্তা করেন তাদেরকে আমি বলবো হলো প্রত্যেকটা জিনিসকে একটু হলো ফ্লেক্সিবল চিন্তাতে একটু ফ্লেক্সিবল করার চেষ্টা করুন যখনই আপনারা কোনো একটা সমস্যার মধ্যে দিয়ে যাবেন সেটাকে একটু অন্যভাবে দেখার চেষ্টা করুন এবং এটার মধ্যে যে একটু যে পজিটিভ যে জায়গাটা আছে সেটা ফোকাস করার চিন্তা চেষ্টা করুন আপনার যে সোশ্যাল নেটওয়ার্ক সেটা আপনি বাড়ান এবং হলো শুধুমাত্র শারীরিক এক্সারসাইজের সাথে সাথে মানসিক যে এক্সারসাইজ আমরা যদি হল প্রতিদিনের যে আমাদের ঘটনার মধ্যে দিয়ে যায় সেটা যদি যে যে ভালো যে ইভেন্টগুলো সেটাকে যদি আমরা ফোকাস করি যে না সকালবেলা আমরা আসলে সকালের দিনটা খুব ভালোভাবে শুরু হয়েছিল আজকে একজনের সাথে দেখা হলো তার সাথে আমি খুব ভালো একটা সময় কাটলো সকালে ইভেন আমি সকালে চাটা খুব আনন্দ সহকারে খেলাম এই যে ছোট 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 জিনিসের মধ্যে দিয়ে যাই যেটা আমরা অতটা খেয়ালও করি না সেটা যদি আমরা একটু হলো মনোযোগ যোগ দিয়ে দেখার চেষ্টা করি তাহলে কিন্তু হলো যে আমাদের দেখবেন যে জীবনের যে লাইফ স্যাটিসফ্যাকশান সেটা বাড়বে সাথে যেটা করবে করবেন সেটা অবশ্যই হলো জীবনের প্রতি কৃতজ্ঞতা এটা একদমই হলো খুব কনসাসলি এটাতে আপনি মানে এক্সপ্রেস করার চেষ্টা করবেন অর্থাৎ হলো আমার জীবনের যে এ পর্যন্ত আমি যতদূর আসছে। আসছি সেখানে আমার যত যত ভালো ঘটনা ঘটেছে তার প্রতি আমার কৃতজ্ঞতা এবং যে জিনিসগুলো আসলে আমি পারিনি যে জিনিসগুলোর প্রতি আমার ব্যর্থ সেগুলো মেনে নেওয়া অর্থাৎ হলো সেগুলোকে ইগনোর করা এবং সেই জিনিসগুলোকে আমাদের মনের মধ্যে যতটা পারা যায় হলো কম স্থান দেওয়া মানুষের সাথে যখন আমরা সংযুক্ত হব কথা বলবো তখন হলো পজিটিভ ইভেন্টগুলা নিয়ে কথা বলা এবং প্রতিদিনেরই যে আমরা যে ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছি সেগুলোর যে প্রতিদিনের ভালো দিক দিকগুলা সেটা দেখা এবং ইভেন হলো যে একটা আমি হয়তো কোনো কারণে একটা ধরলাম যে মানে কোনো চাকরিতে একটা সমস্যা হচ্ছে কিন্তু এই যে ওই সমস্যাটা থাকছে ঠিক এটা আমরা কীভাবে মোকাবেলা করব সেটা আমাদের মাথার মধ্যে থাকছে ঠিকই সাথে যে অন্যান্য জিনিসটা যে হ্যাঁ মোকাবেলা হচ্ছে ঠিকই মানে চাকরি নিয়ে একটা সমস্যা হয়েছে কিন্তু চাকরিটা এখনও যায়নি বা আমি অন্যান্য জায়গা থেকে এখনও প্রিভিলেজ চাকরিটাতে আমার খারাপ অবস্থা আছে কিন্তু হলো যে শারীরিকভাবে এখনও আমি সুস্থ আমার এখনও হলো যে মানে সাপোর্ট করার মতন হল অনেক মানুষ রয়েছে আমার পরিবারের সদস্যদের সাথে আমার সম্পর্কটি ভালো পরিবারের যে মানে অন্যান্য সদস্যরা তাদের তারা যথেষ্ট পরিমাণে সুস্থ অর্থাৎ কি আরো খাঁড়া এগুলো যদি খারাপ হতো তাহলে কিন্তু আমাদের সমস্যাটা আরও অনেক বেড়ে যেত কাজে আমাদের যদি দেখার দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করি তাহলে এই মানসিক শক্তি আমরা পাবো চাপ আমাদের থাকবে কিন্তু চাপটা আমরা কিভাবে মোকাবেলা করব। সেটা কিন্তু অনেকখানি হলো আমাদের উপরে এবং ভালো থাকবো কিভাবে সেটাও অনেকখানি নির্ভর করছে আমাদের উপরে যে কোনো রকমের পরামর্শের জন্য আপনারা মিডি স্কুলের চ্যানেল আপনারা দেখুন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন